আপনারা দেখছেন একুশে টেলিভিশন। করোনাকালে স্বাস্থ্য খাতে দুর্নীতির দুটি মামলা তদন্তে নেমে জেএমআই চেয়ারম্যান রাজ্জাক ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শফিউর রহমানের 458 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে দুদক। দুই মামলায় মোট আসামি 12 জন। এসব মামলায় রিজেন্টের শাহেদ, স্বাস্থ্য অধিদপ্তরের 4 কর্মকর্তা ও কেন্দ্রীয় ঔষধাগারের 6 কর্মকর্তা কর্মচারীকে আসামি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সরওয়ার। করোনাকালে যখন স্বাস্থ্য খাতের অনিয়ম দুর্নীতির চিত্র সামনে আসতে থাকে, সে সময় সবচেয়ে বেশি সমালোচিত হন স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগী মহাপরিচালক আবুল কালাম আজাদ। নামে বেনামে বিপুল সম্পদ গড়ার অভিযোগে আবুল কালাম আজাদের সম্পদের অনুসন্ধান চলছে। তাকে এবং তার সহযোগীদের এরই মধ্যে জিজ্ঞাসাবাদও করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তার অন্যতম সহযোগী N95 মাস্ক কেলেঙ্কারিতে গ্রেপ্তার জেএমআই চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বিপুল সম্পদের তথ্য মিলেছে। 360 কোটি টাকার অবৈধ সম্পদের তথ্যও পেয়েছে দুদক। আবুল কালাম আজাদের আরেক সহযোগী স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমান 98 কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। শফিউর রিজেন্টের শাহেদ করিমেরও ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। শফিউরের উত্থানের নেপথ্যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর সাবেক এক নেতারও ভূমিকা জানতে পেরেছে দুদক। করোনাকালে স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট 22 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এর মধ্যে মঙ্গলবার 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে দাবি করেছে দুদক। পূর্বে অনুসন্ধান করে একটি মামলাও হয়েছে, আরও বেশ কয়েকটি 11টি মামলা হয়েছে স্বাস্থ্যগত বিভিন্ন বিষয় নিয়ে। যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আমরা আশা করছি যে এরপরে আর কিছু তথ্য পাওয়া যাবে। সচিব জানান, স্বাস্থ্যের দুর্নীতি রোধে মন্ত্রণালয়ে দুদকের সুপারিশ বাস্তবায়ন হলে দুর্নীতি কমবে। কমিশন যে সুপারিশ করেছে সেটি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছে। আমরা আশা করি যদি বাস্তবায়ন হয় তাহলে দুর্নীতি হয়তো কমবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দুর্নীতির বিষয়টি তদন্ত করে আমাদের দুদকে প্রতিবেদন প্রেরণ করা হয়েছে। এদিকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আলোচিত অফিস সহকারী আফজাল হোসেনকে দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। গত বছরের জুনে আফজাল ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে মামলা করে দুদক। দীপু সরওয়ার, একুশে টেলিভিশন, ঢাকা।